কুমিল্লার নগরীতে ব্যাটারি চালিত অবৈধ রিক্সা চলাচল বন্ধে অভিযানে নেমেছে পুলিশ। সোমবার সকাল থেকে নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ, পুলিশ লাইন, ঈদগাহ মোড়, চকবাজার, টমসম ব্রিজ সহ বিভিন্ন জায়গায় অভিযানে বেশ কয়েকটি ব্যাটারি চালিত রিক্সা আটক করা হয়। এর আগে বেশ কয়েকবার সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন ব্যাটারি চালিত রিক্সা বন্ধের উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়। নগরীতে চাহিদার বেশি এসব রিক্সা থাকায় বেশিরভাগ সড়কে যানজট লেগে থাকে। শৃঙ্খলা রোধে ও দুর্ঘটনা এড়াতে সরকারিভাবে ব্যাটারি চালিত রিক্সা সড়কে চলাচল নিষেধাজ্ঞার পর কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় 30টি ব্যাটারি চালিত রিক্সা আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ এমদাদুল হক। এ সময় কুমিল্লা ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিক্সা চলাচল বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।